কারী নাই তবুও বলি যে এই রাম মন্দির উৎপাদন হলো তো এই দেখেন অনেক সময়ে অনেক আপনার ফেসবুকে টুইটারে তারপরে আপনার ইউটিউবে বিভিন্ন জায়গায় কিন্তু বলছে যে শাহরুখ খান সলমান খান আমির খান এরা কিন্তু আসেনি বলছে না বলছে না বলছে যে এরা আসেনি কেন আসেনি বলে এদের দাওয়াতি করা হয়নি এদেরকে বলেনি কেউ বলছে বলেছে কিন্তু আসেনি বেরাদার আমরা মুসলমান ওই তোমাদের খান তোমাদের রাম মন্দিরে আসুক আর না আসুক এতে আমাদের কোনো যায় আসে না কারণ তাদের কোনো ধর্ম নাই তারা মুসলিমও না খ্রিস্টানও না ইহুদি না হিন্দুও না কারণ তারা তাদের যখন যেখানে ডাক দেয় যখন যেখানে তাদের প্রয়োজন হয় তখন তারা সেখানেই কেউ উপস্থিত হয়ে যায় অতএব বাবা যে ভাইরা এগুলো এই যে ফেসবুকে আর টুইটারে আর হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে এগুলো মুসলিমদেরকে উগ্র করা হচ্ছে অতএব কোন যুবক ভাই আমার এই এই যে সমস্ত কথাবার্তায় পড়ে গিয়ে কোনো উগ্র কথাবার্তা বলবে না কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেককে একটা করে অস্ত্র দিয়েছে সেই অস্ত্রটাই হলো আমাদের জন্য দুয়া জোরে বলেন সুবাহর আল্লাহ সেটা হচ্ছে আমাদের জন্য দুয়া আজকে আমাদের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির করেছে আমাদের কোনো অসুবিধা হয়নি হয়েছে কোনো অসুবিধা হয়নি কিন্তু আমাদের একটা সুবিধা হয়েছে কি যে আমাদের প্রজন্ম আমাদের সম্মুখে আমাদের বাচ্চাদের আমাদের সন্তানদের বলতে পারবো যে এইটা ছিল আমাদের মসজিদ তারা ভেঙে গুড়িয়ে দিয়ে তারা বানিয়েছে মন্দির বলতে পারবো না পারবো না আমরা বলতে পারবো এই সুযোগটা আমাদের হয়েছে তবে বাবজি ভাইরা আল্লাহ তা তালা আমরা মুসলমান আমাদের একটা দিন একটা সময় রাজত্ব আসবে এটা আমার কথা নয় এটা কোনো আলেমের কথা নয় এটা কোনো মুসলমানের কথা নয় এটা হচ্ছে আমার দয়ারানবী মায়ার নবী সল্লাহ তালা আলী ওয়াসাল্লামের কথা একটা সময় আসবে সারা বিশ্বে মুসলমানরা রাজত্ব করবে আর সেই সময়তেই আপনার মুসলমানদের হাতে সমস্ত ক্ষমতা থাকবে বাবজি ভাইয়েরা তাই সবুর করুন ধৈর্য ধরুন আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে মহব্বত করি কারণ আজকে ইসলামের জন্য আমাদের জিহাদে যেতে হয় না আজকে ইসলামের জন্য আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না আজকে যদি আমাদের দেশের জন্য আমার প্রাণটা যদি দেশেই চলে যায় তা আমার দেশের জন্য আমার প্রাণকে দিতে একটুকু দ্বিধাবোধ করব না জোরে বলেন সব আল্লাহ কারণ আমরা মুসলমান আমরা ভারতবর্ষকে ভালোবাসি আমাদের এইটা জন্মস্থান অতএব এটাই আমাদের দেশ এখানেই আমাদের জন্ম এখানেই আমাদের মৃত্যু আজকে এই মাটিতে আমরা বসবাস করব। আর মারা গেলে এই মাটির তলেই আমরা চলে যাব জোরে ভাইরা আমার মায়েরা তাই আজকে আমরা মুসলমানদের মধ্যে যারা যুব সমাজ আছি তাদের একটু সচেতনতা অবলম্বন করা দরকার কারণ আমরা মুসলমান অতএব আমাদের চলা বলা রং ঢং সব কিছুই আলাদা হবে হবে কি হবে না সব কিছুই আলাদা হবে কিন্তু আমাদের আলাদা নাই আজকে ফেব্রুয়ারি আজকে জানুয়ারি তিরিশ তারিখ কালকে হবে একত্রিশ তারিখ পরশুদিন হবে এক তারিখ এখন থেকে যুবকরা প্রস্তুতি নিচ্ছে যে গোলাপ ফুল কিনবো আর চোদ্দই ফেব্রুয়ারিতে নারীদের ফুল দিয়ে আই লাভ ইউ বলবো অনেকেই পরিকাঠামো তৈরি করছে আচ্ছা বলেন আমরা ইসলাম ধর্মের মানুষ এগুলোকে আমাদের প্রযোজ্য আছে নাকি না নাই কিন্তু আমরা এই মুসলমান ঘরের যুবক হইয়া যদি আমরা এই রকম করি তাহলে আমাদের হাতে আর রাজত্ব আর আমাদের মমিনত্বা কেমন করে অর্জন হবে বাবজি ভাইরা খুব খেয়াল রাখবেন আপনার সন্তানকে আপনি শাসন করে রাখবেন আপনার সন্তানকে আপনি যদি সব কিছু দিয়ে দেন কারণ আজকাল সন্তানরা যে বায়না করছে সেই বাইনা পূরণ করছে পিতা মাতা করছে না করছে না আগে আমরা পাঁচটা টাকা চাইলে দুইটা টাকা চাইলে পাঁচ টাকা তো ছিলই না দশ নে আর কুড়ি নেওয়া ছিল তো দশ নেয়া কুড়ি নেওয়ার চাইলে আজকে নাই এখন হবে না কালকে লিবি কাল হলো না পরশু লিবি আর এখন যদি সন্তান আবদার করছে একশো টাকা লাগবে বলো কখন লিবি বলে এখনই ঠিক আছে লিয়া যা একশো টাকা দিয়ে দিলাম এই সন্তান একটা সময় এমনই হয়ে যাবে কারণ বাপ প্রত্যেকটা আবদার পূরণ করেছে বেটা বলবে আব্বা এই কলা কমলা আর আপেল বেদানা দুধ খেতে ভালো লাগে না তাহলে কী খাবি বলে বেশি করে টাকা দাও দুইটা বিড়ি খাবো তখন টাকা দিবেন যে দিবেন না কারণ হইল যে আপনি সব আপনার সন্তানের পূরণ করিয়েন না আজকে সন্তান পিকনিক করতে যাবে খবরদার টাকা আপনার লাখ থাকলেও দিবেন না আজকে চোদ্দোই ফেব্রুয়ারি পালন করবে খবরদার টাকা থাকলেও আপনি দিবেন না প্রয়োজনে আপনি মুসলমান ঘরের সন্তান আপনি মুসলিম অতএব আপনার সন্তানকে আপনি শাসন করুন আল্লাহ তা তালা যেন সেই তৌফিকিন্দ করেন সকলে বলেন আমিন সোম্মা আমির বাবা যে ভাইরা আমার মায়েরা আমরা আজকে জগতের মধ্যে মুসলমান হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নবীর কালিমা ইহা ইহু মুহাম্মদ সাল্লাল্লাহু সালাহ আলী সাল্লামের কালিমা খানি পড়েছে কিন্তু আমরাও কালমা পড়েছি আমাদের আগে আমার নবীর মহব্ম কারিনা তিনারাও কালমা পড়েছিলেন হজরতে ওমারে ফারুক রদি আল্লাহ তালা আনো উনি কালমা পড়েছিলেন হাজরাতে ওসমানি রদি আল্লাহ তাল আনো উনিও কালমা পড়েছিলেন আলী আলি রদিয়াল্লাহ তালা আনো উনিও কালমা পড়েছিলেন কিন্তু তিনাদের মধ্যে আর আমাদের মধ্যে কতটা পার্থক্য আছে একটু চিন্তা ভাবনা করে দেখালে আমার হজরতে ওমারে ফারুক গাদিয়াল্লা কো তালা আনফ মসজিদের বসে আছে এমন অবস্থায় দুই দুইজন মানুষ একটা যুবককে ধরে নিয়ে আসছে আসার পরে বলতেছে ইয়া আমিরুল মমিনি আজকে এই যুবককে আপনার কাছে ধরে নিয়ে আসলাম বলে কেন ধরে নিয়ে আসলে বলে এই জন্য ধরে নিয়ে আসলা যে এই যুবকটা আমার আব্বা আম্পাসানকে হত্যা করেছে এর বিচার আপনাকে করে দিতে হবে আমার ওমারে ফারুক রাদিয়াল্লা কো তালা আনু বলতেছে যুবক ও রে আজকে তুমি আজকে তুমি এর পিতাকে তুমি কেউ হত্যা করেছাও যুবক বলল হ্যাঁ হত্যা করেছি বলে কেন হত্যা করেছাও ওই যুবক বলল আমিরুল মুমিনি। আজকে আমি ইচ্ছাকৃত এই এই দুই লোকের আব্বা জানকে আমি হত্যা করি না আমি ও ইচ্ছাকৃত একটা পাথর চালিয়েছিলাম ওই পাথরটা তার আব্বাকে লেগে গিয়ে তার মৃত্যু ঘটে যায়। আমার আমিরুল মৌমিনীর উমারে ফারুক রাদিয়াল্লাহ তারা আনু বলল অ যুবক সনরে তুমি কি কারণে পাথরটা চালিয়েছি বলে হস আমি একটা ছোট্ট বাচ্চা উটকে ভালোবাসতাম ওই বাচ্চা উঠটা ওই বৃদ্ধের খেজুর গাছে লেগে গিয়েছিল আর ওই খেজুর গাছে লেগে যাওয়ার কারণে ওই বৃদ্ধ একটা পাথর চালিয়ে দিয়েছিল ওই পাথর চালিয়ে দেওয়ার কারণে ওই আপনার উটের বাচ্চাটার চোখে লেগে গিয়েছিল চোখে লেগে যাওয়ার কারণে ওই চোখটা বাহির হয়ে গিয়েছিল আমি ওইটা সহ্য করতে না পারিয়া ওই বৃদ্ধকে আঘাত দেওয়ার জন্য আমিও একটা পাথর চালাই দিয়েছিলাম আর ওই পাথরটা ওই মাথায় গিয়েছিল আর মাথায় লেগে যাওয়ার কারণে ওই বৃদ্ধ ওই জায়গায় পড়ে গিয়ে নৃত্য বরণ করেছে আমি মহমিন ডাক দেওয়া বলে যুব আজকে তুমি চাই ইচ্ছাই চাই উদ্দেশ্যে তুমি পাথরটা চালাও না কেন আজকে তোমার পাথরের আঘাতে যেহেতু বৃদ্ধ মারা গিয়েছে একজনকে কতল করার বিচার হইল তার পরিবর্তে তাকেও কেউ কতল করে দেওয়া অতএব একজন যদি খুন করে তাহলে খুনের বদলা খুন করা অতএব তোমার ফাঁসি হয়ে যাবে তোমাকেও কতল করে দেওয়া হবে যুবক বলল হুজুর গো আজকে আমাকে ফাঁসি দিয়ে দে আজকে আমাকে কতল করে দেয় আজকে আমার জীবনটা নিয়ে নে হুজর তবে আপনার কাছে একটা আবেদন আছে বলে আবেদনটা কি বলে আবেদনটা হলো এ আমাকে তিন দিনের জন্য ছুটি দিতে হবে আমি উমারে ফারুক অ যুব এই তিন দিনের ছুটি তুমি কেন নিবে আর তিন দিনের ছুটি তোমাকে দিতে হইলে আজকে তোমার পরিবর্তে কাউকে এই জায়গায় রেখে দিতে হবে আজকে যে তুমি তিন দিন ছুটি নিবে এই তিন দিন ছুটি নেওয়ার বদলে তোমার পরিবর্তে কাউকে রেখে যেতে হবে আমি মুমিনিন যখন বিচার করতেন তখন ডান দিকে দেখতেন না যে আমার ভাই আছে বাম দিকে তাকাতেন না যে আমার বাপমা আছে সামনে তাকাতেন না যে আমার আত্মীয় স্বজন আছে পেছনে তাকাতেন না যে আমার কুটুম সদর আছে উনি বিচার সচ্চলভাবে করতেন বিচার খুব একবারে কোরআন মোতাবিক শরীয়ত মোতাবিক আপনার বিচার করতেন যেই বিচারে কারো কোনো ছাড় ছিল না আর আজকে আমাদের বর্তমানে বুঝলে একটা বিড়ি দিলে বিচার অন্যরকম হয়ে যায় জি যে একটা বিড়ি দিলে বিচার অন্য রকম হয়ে যায় এই যারা নেতা আছো যারা বিচার করো তোমাদের বিচার যদি সহি সঠিক না হয় কেমতের দিন তোমাদের জিব্বাকে আমার আল্লাহ তা আবার তালা খরচ দিয়ে কেটে নিবে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ তাই বিচারক যারা আছেন খুব সাবধানে বিচার করবেন কারণ এই দায়িত্বটা সবাইকে দেওয়া হয় না এই দায়িত্বটা সবাই পায় না আমার আল্লাহ তা আবার তালা চাকরি দেয় মান ও সম্মান ইজ্জত সেই মাত্রই পায় আর আল্লাহ আপনাকে সেই মকা সেই সুযোগটা দিয়েছেন আর সেই সুযোগটা যদি আপনি অপব্যবহার করেন কাল কিয়ামতের দিনে আপনার স্থান হবে জাহান্নাম জোরে বলেন নাওজব আপনার স্থান হবে জাহান্নাম বাবা যে ভাইরাম আমার ওমারে রে আজকে তুমি তিন দিনের জন্য ছুটি নিবে এই তিন দিনের ছুটি নেওয়ার কারণে তোমার পরিবর্তে কাউকে রেখে যেতে হবে ওই যুবক বলল হুজুর গ এই মদিনাতে আমার ভাই নাই এই মদিনাতে আমার বোন নাই এই মদিনাতে আমার আত্মীয় স্বজন নাই এই মদিনাতে আমার পিতা মাতা নাই এই মদিনাতে আমার মামা নাই আমার নানা নাই নানি নাই দাদু নাই দাদা নাই এই মদিনাতে আমার কেউ না আমার জিম্মা নিয়ে আমার বদলে কেউ কারাগারে থাকবে না আমাকে তিন দিনের জন্য আপনাকে ছুটি দিতে হবে আমিরুল মুমিনীর হুমারে ফারুক রাদি তালা গোতালা আনু বল্লা যুব আজকে যে তুমি তিন দিন ছুটি নিবে এই তিন দিন ছুটি নেওয়ার কারণটা কি এই তিন দিন ছুটি নিবে কি কারণে যুবক বলল হুজুর আজকে আমার আব্বা নাই আজকে আমার মা নাই ইহ জগৎ ছেড়ে পর গমন করেছে আমি বড় ইয়ে আমি বাড়ির বড় সন্তান আমার আব্বা আমাকে সোনা দিয়ে গেছে আমার আব্বা আমাকে জমি জায়গা দিয়ে গেছে আমার আব্বা আমাকে অট্টলিকা দিয়ে গেছে আমার একটা ছোট ভাই আছে আমার ছোট ভাইকে আমি এখনো পর্যন্ত ভাইয়ের হিসাব বোঝা দিই না আমার ভাই হক আমার ভাইকে দিই না সোনা দানা মনে মুক্তা কোথায় আছে এটা আমি নবী এটা আমি যুব আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না অতএব আমি রল মুমিনি আজকে আমাকে যদি আপনি ছাড় না দেন ছুটি না দেন ওই স্বর্ণগুলা সব মাটির তলায় থেকে যাবে জমি জায়গাগুলো চারিদিকে ছন্ন ছাড়া হয়ে যাবে দিন আমার ভাই আমার নামে আল্লাহ দরবারে নালিশ করবে আমি যুবক জবাব দিতে পারব না আরে বাবা আমার নবীর প্রেমিক ছিল কেমন দেখেন আজকে আমরাও নবীর দিমানা আজকে আমরা মুসলমান নবীর কলেমা পণ্যওয়ালা ওই যুবক নবীর কলমা পণ্যেওয়ালা ওই যুবক ছিল মুসলমান কিন্তু ভাইর হক বোঝায় দিতে চাইয়া আজকে আমরা ভাই হইয়া অপর ভাইর হকটা মেরে খাই আজকে আরবের বুকে মুসলমানদের কি হচ্ছে না হচ্ছে আমরা এখান থেকে চিন্তা করছি আহারে আরবের মুসলমানদের গতি খুব খারাপ আমরা চিন্তা করছি আজকে তুরস্কে মুসলমানদের প্রতি অত্যাচার করছে আমরা বলছি আহারে মুসলমানদের অবস্থা খারাপ আজকে আপনার ফিলিস্তিনের বুকে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে আমরা বলছি আহারে মুসলমানদের অবস্থা খারাপ কত না ময়া লাগছে দয়া লাগছে যে কত না তরত মনে হচ্ছে উতলা পড়ছে কিন্তু বেরাদার আজকে আপনি যে মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন ওই মায়ের গর্ভে আরও একটা ভাই জন্ম নিয়েছে ওই ভাইয়ের প্রতি তো আপনার দরদ নাই এক হাত জমি পাইলে ছাড়বেন না বরঞ্চ আপনি বেশি নিবেন ওই ভাইয়ের প্রতি যদি আপনার দরদ না থাকে তুরস্কের ফিলিস্তিনের আরবের পাকিস্তানের বাংলাদেশের মুসলমানের প্রতি আপনার কি দরদ থাকে বেশাক বেশাক যে নিজের ভাইয়ের প্রতি তো দরদ নাই তাহলে বিদেশিদের প্রতি একটু কি দরদ থাকবে যে নিজের মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে জগতের মধ্যে আসলো তাই বেরাদার নিজের ভাইকে ভালোবাসতে শিখুন নিজের প্রতিবেশীকে ভালোবাসতে শিখুন নিজের বোনকে ভালোবাসতে শিখুন দেখবেন ভালোবাসা অটোমেটিক জেগে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে ভাইরা ওই যুবক বললে হুজুরগণ আমার বাড়িতে একটা ছোট ভাই আছে আমার ভাইকে আমার ভাইয়ের হক বোঝা দি নাই আমার ভাইকে আমি হক বোঝা দিতে চাই ওজন গো আমার চাইতে একদিন সময় লাগবে বিলি বন্টন করতে একদিন সময় লাগবে আমার ভাইয়ের বিলি বন্টন করে দিয়ে আসার জন্য একদিন সময় লাগবে এই তিন দিন সময় আমাকে আপনি দিয়ে দেন গো আমার পরিবর্তে যদিও কেউ না থাকে আমি কথা দিলাম কথা দিলাম তিন দিন পরে আমি আমি উপস্থিত হইয়া যাম আমি মুমিনিন বলে যুবক আমি জানি তুমি হাজির হইয়া যাবে কিন্তু এই রকম কোনো নিয়ম নাই নিদি না এই রকম কোনো পরিস্থিতি নাই যে তোমাকে ছেড়ে দিব তোমার পরিবর্তে কেউ থাকবে না অতএব এইভাবে তোমাকে ছাড়া যাবে না ওই জায়গায় একজন নবীর সাহাবী ছিলেন যার নাম হলো হযরত আবু জার গাফফারি ওই আবু জার গাফফারি আপনার দন্দায় ঈমান হয়ে গেলেন দন্দায় ঈমান হয়ে যাওয়া

এই যুবককে তুমি ছাড় দিয়ে দাও ছুটি দিয়ে দাও এই যুবকের পরিবর্তে আমি আবুজার গাপ ফাড়ি কারণে রয়ে যাব আমি রইল বলে হ্যাঁ আবুজার গাপ এই যুবক যদি তিন দিন পরে ফিরে না আসে এই যুবকের পরিবর্তে তোমাকে ফাঁসি নেওয়া হবে তোমাকে কতল করে না হবে আমার আবুজার গাফ ফাঁড়ি ডাক দেওয়া বলে আমি মুমিনি মমিনি যে ভাই হক বুঝাইয়া দিতে চায় ও জীবনে মিথ্যা বাদিয়ে হইতে পারে না আরে বাবা আজকে আমরা ভাই আছি এমনই সুনাম ধন্য ভাই বনেদের বিয়ে দিয়েছি দেশ বিদেশে ওই বোনেরা যখন বাড়িতে এসে বলে ভাই আমার হকটা বোঝা দাও ভাই বলে বোন রে তুমি তো জমি লিয়া যাবা বিক্রি করে দিবা তবে আমাকে পঞ্চাশ হাজারে দিয়ে জমিদার দাম হয়েছে পাঁচ লাখ টাকা ভাই বলছে পঞ্চাশ হাজারে দিয়ে দাও বোন দেখছে ভাইয়ের সঙ্গে সম্পর্কটা রাখতে হবে এই জন্য কিছু না এদিক ওদিক ভাবিয়া ভাইকে দিয়ে দেয় কিন্তু খবরদার বনেদের এইভাবে হকটা নষ্ট কষ্ট করবেন না বোনের হক বোনকে বুঝিয়ে দিবেন ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দিবেন মায়ের হক মাকে বুঝিয়ে দিবেন বাবার হক বাবাকে বুঝিয়ে দিবেন বাবজি ভাইরা হক কেউ যদি মারে তা আমার আল্লাহ তাবার আবার বলেন যে আমি নিজেও ওই বান্দাকে ক্ষমা করি না জোরে বলেন আমি আল্লাহ নিজেও ক্ষমা করি না বাবসি ভাইরা অনেক ভাইয়ের সঙ্গে অনেক বোনের সম্পর্ক নাই কিসের জন্য জমি জায়গার জন্য টাকা পয়সার জন্য আরে আমরা জগতের মধ্যে কয়েক দিনের জন্য এসেছি পঞ্চাশ বছর ষাট বছর আমি চলে যাব ওই জমি জায়গা আমার সন্তান খাবে সন্তান চলে যাবে ওই জমি জায়গা আমার পোতা পুতিন খাবে বাপসি ভাইয়েরা কিন্তু গুনাটা করলেন কার জন্য সন্তানের জন্য কেমতে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে ওই সন্তান বলবে আল্লাহ গো এ জমি আমাকে দিয়েছিল ঠিকই কিন্তু কার হক মেরে দিয়েছিল ওটা জানি না এর জন্য দায়ী হচ্ছে আমার বাবা অতএব সন্তান খাইলো আরাম ইয়াস করলো আপনাকে যেতে হবে জাহান্নামে জোরে বলেন সুবাহার আল্লাহ অতএ ভেবে চিনতে কাজ করবেন হক যার হক তাকে বুঝাইয়া দিবেন বাবাজি ভাইরা আমার মায়েরা। হাজরত আবু যার কাফানি মল্লা আমিনুল মোহমিনের যে ভাইয়ের হক বুঝা দিতে চা সে জীবনে কোনো দিন মিথ্যাবাদী হতে পারে না অতএব তুমি ওই যুবককে ছেড়ে দাও আমি আবুজার গাফারি কারা দ্বন্দ্বে থাকিয়া যাব আমিরুল মোহমিনের হজরত উমারে ফারুক রাদি আল্লাহ তালা আনো পরে ও আবুজার গাফারি সনগ আজকে এর পরিবর্তে যখন তুমি থাকবে আমি কথা দিলাম এই যুবককে ছেড়ে দিলাম ও যুবক যাও যাও তুমি বাড়িতে চলে যাও তবে তিন দিনের দিন সূর্য অস্ত হওয়ার আগে তোমাকে সে হাজিরা দিতে হবে যুবক বললো আমি তিন দিনের মধ্যে আমি আপনার দরবারে হাজিরা দিয়ে দেব নিজের ভাইকে হকটা বুঝায় দিল হকটা বুঝায় দেওয়ার পরে পরের দিন যেন আবার রওনা হয়ে গেল সূর্য লাল বর্ণ হয়ে গেছে সূর্য যেন অস্ত চলে যাবে ডুবে যাবে কেন যুবক কেন হাজির হয় না না এবার আমির মানে ফারুক রাদি আল্লাহ আনহ চিন্তা করে আল্লাহ একটা যুবকের জন্য আমার নবীর সাবি হজরতে আবু যার গাফারের ফাঁসি হয়ে যাবে কতল হয়ে যাবে ও আল্লাহ আমার তো আর কিছুই করানো নাই কারণ আমি হলাম একজন বিচারক আজকে আমার বিচার যদি সই না হয় আমাকে কেমন দিন জবাব দিতে হবে অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আমার হজরত আমিরুল মোমিনের উমারে ফারুক আনো বলে যাও 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 আবু আবুকে কাঠ গড়াই নিয়ে যাও এখনো পর্যন্ত যুবক হাজির হয় না আবু আবুজার গাপ্পানিকে যখনই কাঠ গড়াই নিয়ে যাওয়া হলো ওই যুবক দেখা যায় হঠাৎ করে ছুটতে ছুটতে চলে আসছে আসার পরে বলে আসসালাম আলী গাইয়া আমিরুল হুজুর গো oh <laughs> আমার হজ হাজরাতে আবু গে কাঠ কাঠগড়া থেকে না আমার জন্য আমার নবীর কাঠগড়ায় উঠে যায় করে দিয়া আমাকে কাঠগড়ায় উঠে দেন কারণ আমাকে আপনি ফাঁসি দিয়া দেন হজরতে ওমারে ফারো রাধিয়াল্লা গো তালা আনু চিন্তা করে আল্লাহ গ আজকে এই যুবকের দ্বারা না জানা অবস্থায় একটা বৃদ্ধ শহীদ কতল হয়ে গেছে অতএব তার জন্য এই সত্যবাদী যুবকটাকে আমি ফাঁসি দিয়ে দেওয়া আল্লাহ এই যুবককে তুমি বাঁচায় না আমার আল্লাহ বলেছে ইন আল্লাহ আমানো মমিনি যারা মমিন হয় হয় নয় তাদের এই জগতে পরে জগতে কোনো বাধা বিপদ আসে না আমার আমিরুল মমিনের রাদি আনু যখন দোয়া করে দিলেন আমার আল্লাহ তালা উমারে ফারুক আপনার দোয়াটা কবল করে নিলেন আর যেমনই যেমনই আপনার দোয়াটাকে কবল করে নেওয়া অমনি যেন ওই বৃদ্ধের দুই সন্তানকে আমার আল্লাহ হেদায়াত দান করলে আর ওই বৃদ্ধের দুই সন্তান ডাক দিয়া বলে আমাদের নেতা আমিরুল মোমিনী উমারে ফারুক রাদি আল্লাহ গোতালানো হজর গো ওই যুবককে আর ফাঁসি দিতে হবে না ওই যুবককে আর কতল করতে হবে না ওই যুবককে আর মৃত্যুদণ্ড দিতে হবে না আমাদের পিতা আর কোনটাকে আমরা ওই যুবককে মাফ করে দিলাম জোরে বলেন সুবহান আল্লাহ আমার আমিরুল মুমিনী হাজ উমারে ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ গোতাল ডাক দেয়া বলে আরে যুব আজকে ওই বৃদ্ধের দুই সন্তান তোকে মাফ করে দিয়েছে আমি উমারে ফারো আমি একজন বিচারক হইয়া আমি তোকে বেকাসর খালাস করে দিলাম জনে বলেন সুবহান আল্লাহ ওই যুবককে ডাক দিয়া বলে যুবক করে আজকে তুমি বাড়িতে গেলা আর বাড়িতে যাওয়ার পর আজকে তোমার ভাইকে তোমার তোমার ভাইয়ের হকটা বোঝাই দিয়েছ আজকে তোমার হকটা তুমি কি করেছ তোমার ভাগটা তুমি কি করেছ ওই যুবক ডাক দিয়ে বলে হুজু ও গো আমারও নবীয়ে পা সল্লাহ্ নাহতালা আলিং সাল্লাহ উনি একজন এতিম ছিলেন ওনার আব্বা ছিল না মা ছিল না আমি অহ আরো এতিম গহ আমারও আব্বা নাই আমার মা নাই আমারও নবী যাপন এতিম ভাইয়া জগতের জীবন যাপন করেছে আমিও আমিও আব্বা মাকে ছাড়িয়া আমিও জগতের মধ্যে জীবন যাপন করি আমারও নবীর সম্পাদ ছিল টাকা ছিল পয়সা ছিল জমি ছিল জায়গা ছিল আনাকে বিবাহ করেছিলেন চারটা সম্পদের মালিক হয়েছিল ওই চারটা সম্পদকে ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন দান করে দিয়েছিলেন আমিও আমার নবীর মতো আমার সম্পাদগুলোকে ফকির মিসকিন এতিমদের মধ্যে শয়তান কোরা আদিয়াছি জোরে বলেন সুবহান আল্লাহ ও বাবা রে ভাইরা ওই যুবক ডাক দেয়া বলে হুজুর গো আজকে আমার নবী এতিম হইয়া সমস্ত জমি জায়গা অট্টলিকা বাড়িঘর ফকির মিষ্টি নিয়ে তিমদের মধ্যে বিলি বণ্ডন করে দিয়েছে আমিও আমার নবীজির সুন্নাত আদা করেছি আমি এতিমে হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিমে ছিলেন আমার নবী আমিও নেই বাবা মা আমার নেই যে ঘর নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পড়া নেই তো ভবে আর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাঙা তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন এতিম ছিলেন আমার নবী হযরত মোহাম্মদ এতিম ছিলেন আমার নবী হাজরাত মোহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও ও বাবা যে ভাইরা আমার হজরত উমর ফারো রাদি আল্লাহ গোতালানো আমার নবীর প্রেমিক ছিলেন আমার নবীর প্রেমিক ছিলেন আমার হজরত উমর ফারুক রাদি আল্লাহ দালানো দ্বিতীয় খলিফায় রাশিদিন ছিলেন আজকে ওনারাও মুসলমান ছিলেন আর আজকে আমরা মুসলমান তিনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই যে আছে না নাই অনেক পার্থক্য আছে আমরা কেমন পর্যন্ত ওনাদের মতো হইতে না আজকে আমরা মধ্যে বসবাস করি আজকে আমরা হিন্দুদের বাড়ি কত গিয়েছি আমাদের আমরা মুসলমান আমাদের বাড়ি কত আপনার হিন্দু এসেছে আমরা যাতায়াত করেছি কতই না আপনার চলাফেরা করেছি একটা সময় করেছি না করেনি করেছি না কনস কত সময় করেছে কিন্তু এখন বর্তমানে এমন পরিস্থিতি আপনার শুরু হয়ে গেছে একে অপরের বাড়ি যাতায়াত আর হয় না আমার যখন বাবা ফলিপায়ের হাসে দিনে আসলে। আমার হজরতে আলী দিয়াল কোতাল আনোকে যখন নামাজ অবস্থায় যখন আপনার শহীদ করে দেওয়া হল একজন খ্রিস্টান নারী এসে আপনার মারায় অধর নয়নে যেন কান্না করতে আরম্ভ করা যা স্বামীরা বলতে যে এ নারী তুমি কেন কান্না কর তোমার কান্না করার কারণটা কি বলে গো খলিফা ছিলেন যার নাম হলো হজরত আলী রাদি আল্লাহ আনো ওই আলী আর জগতের মধ্যে মনে হয় বেঁচে নাই বলে জগতের মধ্যে বেঁচে নাই তুমি কেমন করে জানলে আর তুমি বা কেন আলীর জন্য কাঁদতে কারণ তুমি তো একজন খ্রিস্টান তুমি তো মুসলমান ন তুমি আলীর জন্য কেন কাঁদবা ওই আপনার মহিলা বলতে যা শোন আমি খ্রিস্টান হইলাম তো কি হইলাম আজকে যে নেতা ছিল আজকে যে বাদশাহ ছিল আজকে যে মন্ত্রী ছিল যার নাম ছিল হজরত আলী রদিয়াল্লাহ

আজকে দুই দিন থেকে আমার বাড়িতে খাবার যায় না আমি বুঝে নিয়েছি আলী আর জগতের মধ্যে না বেছে কেমন নেতা ছিল কেমন মন্ত্রী ছিল একজন বেধর্মী আপনার খোঁজ খবর নেয় আলীর জন্য অধারণে কান্না করে আর আজকে বর্তমানে আমাদের যে দেশের নেতা আছে তারা একটা তিরপল গরিব মানুষের বাড়িতে পৌঁছে দিতে লজ্জা লজ্জিত বোধ মনে করে গরিব মানুষ বলছে ভাই একটা তিরপাল দিও বলে গোডাউনে পড়ে আছে লিয়ে যাও তোমার বাড়িতে আমাকে মাথায় করে ভেয়ে দিতে হবে বড় লজ্জা লাগছে এই যুবকরা শোনো আমার হজরতে আলীর চাইতে বড় নেতা এখনো পর্যন্ত কেউ হয়নি কেমন পর্যন্ত হবে না ওই আলী রাদি আল্লাহ তালু নিজের মাথায় জবের আটার বস্তা লইয়া গরিবের বাড়িতে পৌঁছে দিয়েছে জোরে বলেন সুবাহ আর আজকে আমরা লজ্জা করি যে আজকে আমরা লজ্জা করি বাবা ভাইরা তাহলে তিনাদের নবীর প্রতি কত মহব্বত ছিল আর আজকে আমাদের মহব্বত কেমন নবীর প্রতি যে আমাদের কেমন মহব্বত বাবা যে আজকে আমার আমরা আমরা মনে মনে বলি নবীকে ভালোবাসি কিন্তু অন্তরে মহব্বত নাই শুধুই মাত্র মুখে মরা বলি এই যে অন্তর এই অন্তরে মহব্বত নাই শুধু আমরা মুখেই বলি একজনের স্ত্রী মারা গেছে বুঝলেন তো তার স্বামী যে কবরে হাওয়া করছে কবরে হাওয়া করছে যে এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে গেছে ওরা চিন্তা করছে যে হাই রে কালকে ওর স্ত্রী মারা গেল আর কবরে হাওয়া করছে কতই না ওর স্ত্রীকে ভালোবাসতো আর আমি তোমার স্ত্রী এখনও পর্যন্ত জিন্তা আছে আমাকে কই একবারও তো হাওয়া করলে না তার স্বামী বলছে নিশ্চয়ই ও ভালো কাজ করেছে ওই জন্য হাওয়া করছে তুই ভালো কাজ করিসনি তাই তোকে হাওয়া করি না বলে কি ভালো কাজ করেছে খবরটা নিয়ে আসে এক পা দুই পা করে আগিয়ে দিয়ে বলছে যে ভাই আপনি যে আপনার স্ত্রীর কবরে হাওয়া করছেন এই হাওয়াটা কবরে পৌঁছাবে না যদি ভালো কাজ করে যেত আল্লাহ নিজে হাওয়া দিয়ে দিবে জরি বলেন আল্লাহ অতএব হাওয়া আর না করিয়া বাড়িতে যান বলছে তোমরা যেখানে যাচ্ছ যাও আমি যেটা করছি সেটা আমাকে করতে দাও বলে ভাই আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন বলছে ভালোবাসা এ ভালোবাসা কিছু নয় আমার স্ত্রী যখন মারা যায় তখন বলে গিয়েছে ওসিয়ত করে গিয়েছে যে আমি মারা গেলে তো তুমি বিয়ে করবে আয় আমি জানি তবে কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না এই জন্য আমি কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটাও শুকায় আর আমার যাতে বিহেটাও তাড়াতাড়ি হয় জি তো মানুষ মনে করছে আসলে ভালোবাসে কিন্তু আর অন্তরে অন্য কিছু গাহেছে নাকি বলেন আমি মানলাম যে আমাদের মায়েদের কথা একটু অন্য রকম হয় তারা কিন্তু সরল তাদের কথাও সরল হয় কিন্তু কথা যে কিভাবে বলতে হয় এটা একটু ওদের অজানা নাকি বলেন কিভাবে বলতে হয় এটা একটু অজানা আমার মা আপনার বুঝলেন এই কি বলে রুটি বানাইতে বানাইতে বুঝলেন রুটি বানাইতে হয় কি দিয়ে বেলন দিয়া নাকি বলেন তো রুটি বানাতে বানাতে হাতে বেলন আছে এখন স্বামীকে বলছে হ্যাঁ গো কটা খাইবে এখন স্বামী চিন্তা করছে যে বেলনের বাড়ি না রুটি বেলন হাতে নিয়ে যে কটা খাবা তো উ কনফিউজ হয়ে যে বেলনের বাড়ি না রুটির কথা বলছে বলছে কি বলে রুটি বলে একটু খুইলে বলো ভয়ে জান খাইছে তুমি খুইলা বলো তা আমাদের মায়েরা বুঝলেন সরল কথা ঠিকই বলে কিন্তু একটু অন্য রকম করে বলে কারণ তারা বলতে হয় কিভাবে সেটা হয়তো অনেকের জানা নাই তবে সব মায়েরা না আজকে মায়েরে আজকে এমনও মা আছে যে বুদ্ধি যে বিদ্যা আপনাকে দিবে ওই বুদ্ধি বিদ্যা এলে যদি আপনি কাজ করেন আপনি সাকসেস হবেন আপনি বলেন হুজুর আমাদের স্ত্রীর বুদ্ধি দিলে কাজ কেন করিব আমার কি বুদ্ধি কম আছে নাকি আরে তুমি তো দূরের কথা আমার নবী যখন জিহাদের ময়দানে যেতেন হজরতে দেখা আনহার পরামর্শ নিয়ে সেদিন যুদ্ধে জয়লাভ করে আসতেন জোরে বলেন সুবাহ সেদিন যুদ্ধে জয়লাভ করে আসতেন তাহলে তিনারা নবীর কেমন প্রেমিক ছিল আর আমরা নবীর কেমন প্রেমিক আমরা মুখেই বলি ভালোবাসে ভালোবাসে কিন্তু অন্তরে নাই ভাবছি ভাইরা আজকাল যুবকদের দেখছেন না ফোনে যখন কথা বলছে নতুন যখন বিয়ে করছে তখন বুঝলেন আরে বাপরে কত ভালোবাসা আই লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যত আছে বলে দিলে কিন্তু অন্তরে নাই আপনি বলবেন যে এখনও অন্তরে মহব্বত নাই হুজুর কে বলেছে কারণ এখন তো মহব্বত বেশি নতুন বিয়ে করছে মোটরসাইকেলে ঘুরছে তারপরে কি বলে বিবাহ বার্ষিকী পালন করছে জন্মদিন পালন করছে সব কিছু পালন করছে কেক নিয়ে এসছে সোনা দিচ্ছে গিফট করছে তাহলে কি আগের বাপেরা ভালোবাসেনি আগের বাপেরাই বেশি ভালোবাসেছে স্ত্রীকে কারণ আগের স্ত্রীতে আগের বাপেরা ভালোবাসেছে বেশি তার জন্য পরকিয়া ছিল কম আর এখন ভালোবাসা কম তাই পরকিয়া বেশি যে ভালোবাসা থাকলে পরকিয়া হবে না এখন বর্তমানে পরকিয়া বেশি তার জন্য বোঝা যায় যে ভালোবাসা কম আগে পরকীয়া ছিল কম ভালোবাসা ছিল বেশি তাই আমরা মুসলমান আমাদের মুখেও মহব্বত থাকবে অন্তরেও মহব্বত থাকবে আল্লাহ তা আবার তালা যেন সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন সম্মামিন বাবাজি ভাইরাম মহব্বত কেমন করে করতে হয় মহব্বত কাকে বলে মহব্বত কীভাবে করতে হবে আমার নবীর প্রেমিক ছিলেন একজন যার নাম হলো হজরতে বেলাল